আপনি যদি পিএইচপি খুব ভালো পারেন এবং পিএইচপির ওরিয়েন্টাল প্রোগ্রামিং প্রোগ্রামিংটা সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা থাকে এবং আপনি পিএইচপি দিয়ে কিছু প্রোজেক্ট হচ্ছে গিয়ে নিজে নিজে বিল্ড করছেন দেন হচ্ছে গিয়ে ক্রুড টাইপের কোনো প্রজেক্ট করছেন কোনো ফাইল আপলোড টাইপের কোনো প্রজেক্ট করে থাকছেন তো আপনার এখন মেন টার্গেট হচ্ছে গিয়ে কোনো একটা ফ্রেমওয়ার্কে সুইচ হয়ে যাওয়া তাহলে হচ্ছে গিয়ে আপনার অনেক কড়ি কম লিখতে হবে বাট আপনার ফ্রেমওয়ার্কে সুইচ হওয়ার আগে আগে ফ্রেমওয়ার্ক যদি হচ্ছে গিয়ে আপনি নিজেই তৈরি করে ফেললেন তাহলে হচ্ছে গিয়ে আপনি যখন ফ্রেমওয়ার্কে সুইচ হবেন তখন আপনার কাছে অনেক কিছু ইজি হয়ে আসবে সো এই পর্বে আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ছোটখাটো একটা এমবেসি টাইপের ফ্রেমওয়ার্ক তৈরি করা যা কিনা মোটামুটি হচ্ছে গিয়ে লারাবেলকে আমি ফলো করে হচ্ছে গিয়ে তৈরি করব লারাবেল যেভাবে হচ্ছে গিয়ে জিনিসপত্র রাখে যেভাবে হচ্ছে গিয়ে সে ফাংশনগুলোকে কল করে সেমভাবে হচ্ছে গিয়ে আমি করার ট্রাই করব এতে করে আপনি যদি হচ্ছে গিয়ে এই কোর্সটা করার পরে লারাবেল ফ্রেমওয়ার্কে হচ্ছে গিয়ে আপনি সুইচ হন তাহলে হচ্ছে গিয়ে আপনার কাছে দেখবেন যে লারাবেলটা অনেক ইজি মনে হচ্ছে তো যাই হোক আমি যদি হচ্ছে গিয়ে লারাবেল প্রোজেক্টের একটু স্ট্রাকচার আপনাদেরকে দেই লারাবেল প্রোজেক্টের ভিতরে আপনার এই যে অ্যাপ আছে এটার ভিতরে আমাদের হচ্ছে গিয়ে কন্ট্রোলার মডেল এগুলো হচ্ছে গিয়ে থাকে আমি যেহেতু হচ্ছে গিয়ে এমবিসি টাইপের হচ্ছে গিয়ে ফ্রেমওয়ার্ক তৈরি করব তো এমবিসি বলতে হচ্ছে গিয়ে মডেল ভিউ অ্যান্ড হচ্ছে গিয়ে কন্ট্রোলার সো তো এগুলো নিয়ে কথাবার্তা বলে শুধু শুধু ভিডিওর টাইম বৃদ্ধি করার কোনোই মানে হয় না আপনি জাস্ট হচ্ছে যদি এমবিসি লিখে একটু সার্চ দেন তাহলে আপনি অনেক বিস্তারিত পেয়ে যাবেন তো আমি যদি জাস্ট একটু স্ট্রাকচার দেটা দেখাই যে এই জায়গায় অ্যাপ একটা ফোল্ডার আছে এটার ভিতরে হচ্ছে গিয়ে এসটিপি থাকে এবং এটার ভিতরে হচ্ছে যে কন্ট্রোলার থাকে বাট এই অ্যাপের ভিতরে হচ্ছে যে মডেল দেন হচ্ছে গিয়ে প্রোভাইডার এগুলো হচ্ছে গিয়ে থাকে দেন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে একটা বুটিস্টপ ফাইল থাকে যেটার হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে মূল ফাইলটা এই জায়গায় এই জায়গায় সকল কিছু হচ্ছে গিয়ে কন্ট্রোল করা হয় কনফিক ফাইল থাকে যেটা হচ্ছে গিয়ে আমাদের কনফিগারেশন করার জন্য হ্যাঁ দেন হচ্ছে গিয়ে ডাটাবেজের একটা ফোল্ডার থাকে যেই ডাটাবেজের ফোল্ডারের ভিতরে আপনার হচ্ছে গিয়ে ডাটাবেজ রিলেটেড যত কিছু আছে এই জায়গার ভিতরে থাকে মেন আমাদের যে ফোল্ডারটা সেটা হচ্ছে গিয়ে পাবলিক সো এই পাবলিক ফোল্ডারের ভিতরে আমাদের হচ্ছে গিয়ে ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল আছে তো আমরা যখনই হচ্ছে কি লারাবেল কোনো প্রজেক্ট হচ্ছে গিয়ে রান করি তখন সে এই ইন্ডেক্স টাই রান করে থাকে এবং আমাদের যে আনুষাঙ্গিক যত কিছু কন্ডিশন টন্ডিশন আছে সব কিছু বিল্ড করে সে হচ্ছে গিয়ে ইন্ডেক্স পিএইচপির মাধ্যমে আমাদেরকে একটা আউটপুট দেখিয়ে থাকে আর কি যেটা আমরা অলরেডি জানি তারপরে হচ্ছে কি আমাদের হচ্ছে কি একটা রিসোর্স ফোল্ডার আছে দেন এই রিসোর্স ফোল্ডারের ভিতরে আমাদের ভিউ নামে একটা ফোল্ডার আছে যেই ভিউ ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে গিয়ে ভিউ রিলেটেড অনেক ফাইলপত্র রেখে থাকি যেগুলো হচ্ছে গিয়ে আমরা জাস্ট দেখানোর জন্য হচ্ছে গিয়ে ব্যবহার করে থাকি এবং তারপর যদি হচ্ছে গিয়ে আমরা নামি তাহলে হচ্ছে গিয়ে আমাদের রাউট নামে হচ্ছে গিয়ে একটা ফোল্ডার আছে এই রাউট নামে যে ফোল্ডারটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের যতগুলো রাউট তৈরি করতে হয় লাইক দ্যাট রুট রাউটটা হচ্ছে তো স্ল্যাশ থাকে দেন হচ্ছে গিয়ে অ্যাবাউট তারপরে হচ্ছে গিয়ে কন্টাকাস এরকম যত ধরনের রাউট আছে এটা এই জায়গায় ডিক্লার হয় সো আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে হচ্ছে গিয়ে আমরা দেখতে পারবো এটা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু হোম কন্ট্রোলার দেন হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে এটা ইউজ হয়েছে দেন হচ্ছে গিয়ে পোস্ট অ্যান্ড এটা হচ্ছে গিয়ে পোস্টার আইডি জাস্ট লাইক দ্যাট আমাদের রাউটগুলো হচ্ছে গিয়ে এরকম থাকে অ্যান্ড রাউটের সাথে আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোলারও দিয়ে দিই যে কন্ট্রোলারের ভিতরে আমি যদি হচ্ছে কন্ট্রোলারে ঢুকি তাহলে এইটার ভিতরে আমাদের বিভিন্ন ধরনের হচ্ছে মেথড থাকে এবং এই জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে বল দেই যে আমাদের কোন ফাইলটা হচ্ছে গিয়ে সে শো করাবে লাইক দ্যাট আপনি হোম রাউটে গেলেন হোম রাউটে গেলে সে হচ্ছে গিয়ে কোন ফাইলটা শো করাবে সেটা হচ্ছে গিয়ে আমরা দিই সো আমি যেই হচ্ছে গিয়ে মিনি ফ্রেমওয়ার্কটা তৈরি করব সেটা লাইক দ্যাট এরকম আমাদের এই কয়টা যত স্ট্রাকচার আপনি ফোল্ডারে দেখলেন এগুলো প্রায় সিমিলারই হচ্ছে গিয়ে থাকবে আমাদের রাউটটা হচ্ছে গিয়ে আমরা এইভাবেই হচ্ছে গিয়ে তৈরি করব যেন আমরা এইভাবে কল দিতে পারি আমি তেমন একটা প্যাকেজ ইউজ করব না সো প্যাকেজ ইউজ না করে আমরা যদি তৈরি করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে যেটা সেটা হচ্ছে কি আমাদের আহ শিখার আহ পদ্ধতিটা একটু ইমপ্রুভ হবে তো যাই হোক দেন হচ্ছে গিয়ে আমরা এইভাবেই করব সো এইভাবে করার পরে আমরা যদি হোম কন্ট্রোলারের ভিতরে চলে আসি আমরা যদি এই যে রিটার্ন ভিউ দেন হচ্ছে গিয়ে ভিউ রিলেটেড যে ফাইলগুলো আছে এটা হচ্ছে গিয়ে সিমিলার আমরা হচ্ছে গিয়ে এইভাবেই তৈরি করার ট্রাই করব যে এইভাবে লারাবেল যেভাবে করতেছে এইভাবেই হচ্ছে গিয়ে আমরা তৈরি করব এতে করে আমরা জেনে ফেলবো যে লারাবেল ফ্রেমওয়ার্কটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে আমরা তো আর যেহেতু মিনি একটা বার্সন তৈরি করবো এ টু জেড তো আর সবকিছু দেখানো পসিবল না এটার ভিতর থেকে আপনি জাস্ট একটু আইডিয়া পেয়ে যাবেন যে আসলেই একটা ফ্রেমওয়ার্ক কিভাবে তৈরি করা হয় দেন আমাদের আরও কিছু জানার জন্য আমি যদি একটু নিচে নামি এই ব্যান্ডোর যে ফোল্ডারটা আছে এটা অলরেডি আপনারা হচ্ছে গিয়ে জানেন যে আমরা যখন হচ্ছে গিয়ে কম্পোজারের কোনো কিছু হচ্ছে গিয়ে লিখে রাখি তখন হচ্ছে গিয়ে এটা অটোমেটিক সে হচ্ছে গিয়ে যতগুলো প্যাকেজ আছে সেগুলো হচ্ছে গিয়ে সে নিজে নিজে হ্যান্ডেল করে থাকে তো ওইটা নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নেই আমাদের হচ্ছে যে জেসন এটা নিয়ে একটু মাথা ব্যথা আছে কারণ এরকম একটা হচ্ছে গিয়ে আমাদের ফাইল তৈরি করতে হবে কম্পোজার জেসনের এবং যেটা হচ্ছে গিয়ে পিএসআর ফোর হচ্ছে গিয়ে মেনটেন করবে যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমাদের ক্লাসগুলো আমরা হচ্ছে গিয়ে মেনটেন করে থাকবো তো আশা করি আমার এই মিনি সিরিজটা আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক